জগন্নাথ দেবের স্নান যাত্রার পর প্রভু 15 দিন ঘরে বিরাজ করেন। এই 15 দিন তিনি বাইরে বের হন না। 15 দিন বাদে তিনি বাইরে আত্মপ্রকাশ করেন। এই দিন নয়ন উৎসব পালন করা হয়। এই দিন নদিয়া জেলার কল্যাণী সাহেব বাগানের জগন্নাথ মূর্তিতে নতুন বস্ত্র পরানো হয় এবং সেই সঙ্গে সমস্ত সাহেব বাগানে সন্ধ্যের পরে প্রদীপ প্রজ্বলন করে দীপাবলি পালন করা, সেই সঙ্গে টুনি লাইট দিয়েও সমস্ত সাহেব বাগানকে সাজানো হয়েছে। পরদিন রথযাত্রাকে মাথায় রেখে সকাল থেকে চলবে পুজো যাগযজ্ঞ এবং তারপর বিকেলে প্রভুকে রথে করে নিয়ে চলবে পথ পরিক্রমা। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজকে ওনার জগন্নাথ প্রভুর নয়ন উৎসব হয়। এই নয়ন উৎসবের সঙ্গে তো নয়ন মানে চোখ, চোখের মধ্যে কালো কাজলটা দিতে হয়। এছাড়া আজকে ওনার বস্ত্র পরানো হয়, ছাপান্ন ভোগ দেওয়া হয়। আর আমার এখানে যেটা হচ্ছে সেটাকে দীপ দীপাবলি হয়। এটাকে প্রত্যেক বছর এরকমই চলতে থাকে আর প্রত্যেক বছর দীপ দীপাবলি হয়। দীপ দীপাবলিটা কি? এটা আমার মন্দিরের একটা আলাদা শোভা রয়েছে, যেটা নয়ন উৎসবের দিন একটা দীপ দীপাবলি আমি করে অন্ধকার থেকে উজালাতে নিয়ে যাওয়ার। কেন, উনি তো 14 দিন একদমই ওনার ছিল, অসুস্থ ছিলেন, এখন ওনাকে উজালাতে আনার চেষ্টা হচ্ছে। এটা সেটাই অন্ধকার থেকে উজালাতে নিয়ে যাওয়ার। নয়ন উৎসব মানে চোখের ওই কাজলের একটা উৎসব আছে, সেটাকে মানানো হয়। আগামীকাল সকাল থেকে পুজো আরম্ভ হবে 8টা থেকে, সে 12টা পর্যন্ত চলবে। তারপরে 2-2.5 ঘন্টা যেটা হচ্ছে সেটাকে মানুষের প্রসাদ নেবে। প্রসাদ নেওয়ার পরে ওনার রথটা আমরা এখান থেকে প্রস্থান করব। রথের মধ্যে অনেক লোক আসবে, তারা রথকে উৎসবটা মানাবে। বহুতই মেরা সৌভাগ্য হ্যাঁ কে ডক্টর অশোক পোদ্দার জি নে মুঝে নিমন্ত্রিত কিয়া আর মুঝে ইতনা সুন্দর সৌভাগ্য মিলা হ্যায় আজ প্রভু জগন্নাথ প্রভু কা দর্শন, নয়ন উৎসব আর চারোঁ তরফ দীপাবলি কি তরহ পুরা গুরুকুল গোশালা কা এরিয়া জো হ্যায় ও ছায়া হুয়া হ্যায়, একদম দীপাবলি মনাই যা রহি হ্যায়। বহুতই আনন্দিত আর স্বয়ং কো সৌভাগ্যশালী সমজতা হুঁ কি ইতনা সুনহরা অবসর মুঝে ডক্টর অশোক পোদ্দার জি নে করবায়া। মে উনকা আভারী ভি হুঁ কি উনহোনে এসে অবসর পর মুঝে বুলায়া। আর প্রভু কি, জগন্নাথ প্রভু কি যো মূর্তি হ্যায় ও তো অদ্ভুত আর চমৎকারিক মূর্তি হ্যায়।